শুভ দুপুর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা আমার লাইভ ক্লাস দেখছেন, আসসালামু আলাইকুম। ঘরে বসে শিখে ফেসবুক পেজের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ফারহানা মুস্তারি জাহানি ঝুম, সহকারী শিক্ষক সিংহজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় জামালপুর সদর জামালপুর। আজ আমি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা ক্লাস উপস্থাপন করব। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট বাংলা বই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস পাঠিয়ে যাওয়ার পূর্বে কিছু না কিছু করে থাকি, গান আবৃত্তি আর্ট এরকম বিভিন্ন রকম কিছু না কিছু করে থাকি। আজ আমি তোমাদের সাথে আরেকটি মজার খেলা খেলবো, ঠিক আছে বন্ধুরা? তোমাদের কি মনে আছে গত পাঠে কি পড়েছিলাম? একটু বোর্ডের দিকে তাকাও তো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মনে পড়ছে, কারণ আমরা কি পড়েছিলাম? আদর্শ ছেলে সম্পর্কে, আদর্শ ছেলে সম্পর্কে আমরা পড়েছিলাম, তাই না? তোমাদের মনে আছে আমরা পড়েছিলাম আদর্শ ছেলে, তাই না? লিখেছেন কুসুম কুমারী দাস, তাই না বন্ধুরা? তাহলে আমরা আদর্শ ছেলের প্রথম অংশটুকু তোমাদের কি মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু প্রথম অংশটুকু আমরা একবার পড়ে নিব, তারপর আজ আমরা পড়ব সে ছেলে কে চায় বলো কথায় কথায় থেকে দেশের কল্যাণ। এই পর্যন্ত আগেটুকু আমরা একবার পড়ে নিব, তাহলে কি আমাদের ভালো লাগবে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে একটা খেলা খেলে নিই। তোমাদের কি মনে পড়ছে গত পাঠে তোমরা কি কি শব্দ শিখেছিলে? হ্যাঁ বন্ধুরা, একটু ভাবো, চিন্তা করো সবাই, গত পাঠে কি কি শব্দ শিখেছিলে? হ্যাঁ বন্ধুরা, সেই শব্দ দিয়ে আমরা খেলবো। তোমাদের সাথে আমি খেলবো তোমাদের সাথে সেই শব্দ দিয়েই। শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে দেখো আমরা গত পাঠে কি কি শব্দ পড়েছিলাম। যাদের মনে আছে তো আছে, আর একটু ভেবে সবাই মনে করো, এখন মিলিয়ে নাও কি কি শব্দ পড়েছিলাম গত পাঠে। এই আদর্শ ছেলের যে অংশটুকু পড়েছিলাম, সে অংশটুকু থেকে এই শব্দগুলো আমরা শিখেছিলাম, তাই না বন্ধুরা? বল, কবে, তেজ, পণ, ভরা, আদর্শ, তাই না? তাহলে এখন যে খেলাটি খেলবো তা হচ্ছে, খুব মনোযোগ সহকারে দেখো কী কী শব্দ পড়েছিলাম, এই শব্দ থেকে আমি একটি শব্দ নিয়ে নিব। তোমরা ঝটপট চোখ বন্ধ করো, আমি কোন শব্দটা নিলাম তোমরা বলবে, ঠিক আছে? তাই ভালো করে শব্দগুলো মনে রাখতে হবে। দেখো তোমরা ভালো করে শব্দ আরেকবার দেখে নাও, সুযোগ দিচ্ছি, আরেকবার দেখে নাও। আমি যে কোনো একটি শব্দ টান দিব, আমি একটি শব্দ এখান থেকে হারিয়ে যাবে, তারপর তোমাদের বলতে হবে কোন শব্দটি হারিয়ে গেল, ঠিক আছে বন্ধুরা? তোমরা একটু চোখ বন্ধ করো। হ্যাঁ বন্ধুরা, বলো তো কোন শব্দটা এখান থেকে হারিয়ে গেছে, কি শব্দটা ছিল, বলতে পারবে? হ্যাঁ মনে আছে তোমাদের, কারণ তোমরা খুব ভালো করে খেয়াল করেছ। কি শব্দটা ছিল? তেজ, তাই না? তেজ শব্দটি হারিয়ে গিয়েছিল। আচ্ছা তাহলে এখানে আবার দিলাম, এখন আবার তোমরা কি চোখ বন্ধ করো, আমি আরেকটি শব্দ হারিয়ে ফেলবো। দেখো এখন এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটি হারিয়ে গেছে বলো তো, আবার ফিরে আসবে বলো, একটু ভাবো সবাই। হ্যাঁ, কারণ আমরা শব্দগুলো সম্পর্কে খুব ভালোভাবে জেনেছি। মিলিয়ে নাও কী শব্দ? আদর্শ, তাই না বন্ধুরা? আদর্শ শব্দ। এখন তাহলে কি আর কয়টা শব্দ আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6 শব্দ সম্পর্কে আমরা জেনেছিলাম।
তাহলে বন্ধুরা দেখো, এখন আমি আরেকটি শব্দ উধাও করব। হ্যাঁ বন্ধুরা, বলো তো কোন শব্দটি হারিয়ে গেছে? হ্যাঁ বন্ধুরা, ঝটপট তোমরা বলতে পারছো, ধন্যবাদ তোমাদের, হাত তালি। হ্যাঁ, বল, বল তো কি? খেলার বল না কিন্তু এখানে, আদর্শ ছেলের এই বল মানে কি? শক্তি। হ্যাঁ, তোমরা পারছো, তোমাদের মনে আছে। এখন আরেকটি, কোন শব্দটি হারিয়ে গেছে বলো তো? আমি কোন শব্দটি উঠিয়ে ফেলেছি এখানে? হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা কোন শব্দটি দেখেছিলাম? ভরা। ভরা শব্দটি, ভরা মানে কি? পূর্ণ, তাই না? তাহলে এই শব্দগুলো এভাবে, ধন্যবাদ তোমাদের, তোমরা সবাই শব্দগুলো খুব ভালো করে শিখে ফেলেছ, মনে আছে, তাই না বন্ধুরা? তাহলে কি আমরা পাঠে ফিরে যাই? তোমাদের কি মনে আছে? তোমরা বই খোলো 68 পৃষ্ঠা, 68 পৃষ্ঠা খোলো। আদর্শ ছেলে লিখেছেন কে? কুসুম কুমারী দাস। তাহলে এখন তোমরা এই স্ক্রিনের দিকে তাকাবে, আমি কবিতাটি আবৃত্তি করব এবং তোমরাও আমার সাথে আবৃত্তি করবে, কারণ প্রথম অংশটুকু একটু আবৃত্তি করে নিব, তাহলে আমাদের ভালো লাগবে। এরপর যে অংশটুকু আজ নতুন শিখব, সেই অংশটুকু বারবার পড়ব। আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পরে রয়, সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণী হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণী খাটো সবই শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার সাথেও সাথে কি তোমরা আবৃত্তি করলে প্রথম অংশটুকু, দ্বিতীয় অংশটুকু তোমরা আবার আমার সাথে আরেকবার আবৃত্তি করো সবাই। 68 পৃষ্ঠা দেখো, আমি যখন আবৃত্তি করব আমার সাথে সাথে তোমরা আবৃত্তি করবে এবং প্রতিটি লাইনের নিচে নিচে আঙ্গুল দিয়ে ধরে ধরে প্রতিটি শব্দ দিয়ে যাবে। আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণী হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণী খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। ঠিক আছে বন্ধুরা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই কবিতার অংশটুকু বা এই কবিতাটুকু আমরা পুরো অংশটুকু যদি আমরা গানে গানে একবার শুনি, আমাদের আরও ভালো লাগবে, ছন্দ তাল সব কিছু কী হবে ঠিক থাকবে, তাই না? সবাই গাও। মানুষ হইতে হবে তার মন।
ধন্যবাদ সকলকে। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, তাই না বন্ধুরা? তোমরা মানুষ হও, আমাদের দেশের জন্য ডিজিটাল মানুষ হিসেবে পরিণত হও, কারণ এখন তোমরা ঘরে বন্ধি, তারপরও তোমাদের পড়াশোনা পিছিয়ে নেই, তাই না বন্ধুরা? কারণ আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে, পরিবারের জন্য, দেশের জন্য, তাই না? তোমরা দেশের জন্য অনেক বড় মানুষ হও, তাই না? আদর্শ ছেলে হবে তোমরা, আদর্শ ছেলে মেয়ে হবে, তোমরা দেশের কল্যাণ করবে, দেশের স্বপ্ন পূরণ করবে, তাই না বন্ধুরা? তাহলে আদর্শ ছেলে কে লিখেছেন বলতো? হ্যাঁ, কুসুম কুমারী দাস। আমরা গানে গানে আনন্দে আবৃত্তিতে করে আমরা এই কবিতাটি পড়লাম, কবিতার অংশটুকু পড়লাম, তাই না বন্ধুরা? তাহলে তোমরা আদর্শ ছেলে দেখো, এই আদর্শ ছেলে, ছেলে বলতে কি বুঝেছো? তোমরা কি আদর্শ ছেলে হতে চাও? হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই আদর্শ ছেলে হবে। তাহলে আদর্শ ছেলে কবিতাটুকু আমরা পড়লাম, কবিতাটি পড়লাম। এই আদর্শ ছেলের কবিতার মূলভাব সম্পর্কে তাহলে আমরা একটু জানি। আদর্শ ছেলের মূলভাব কি বলতো? আমা কি কি বলো তোমরা একটু? একটি আদর্শ ছেলের কি থাকে বলতো? একটি আদর্শ ছেলের অনেক গুণ থাকে, তাই না? একটি আদর্শ ছেলে অনেক গুণ থাকে। দেখো, মুখে হাসি, মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, এই আনন্দ নিয়ে আদর্শ ছেলেরা কাজ করে। শুধু আদর্শ ছেলে বলতে শুধু আদর্শ ছেলেরাই শুধু আদর্শ হবে না, মেয়েরাও আদর্শ হবে, তাই না? আদর্শ ছেলে মেয়ে হবে, তাই না? তোমরা কি করবে? মেয়েরাও দেশের সমান, দেশের উন্নয়নে সমানভাবে অংশগ্রহণ করে এবং দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই আদর্শ ছেলে বলতে শুধু আদর্শ ছেলে না, তোমরা যারা মেয়ে শিক্ষার্থীরা আছো তারাও আদর্শ হবে। আদর্শ ছেলে মেয়েদের অনেক গুণ থাকে, তাই না? তাহলে তাহলে তাদের কি থাকে? বুকে বল, মুখে হাসি, তেজে ভরা মন, এই আনন্দ নিয়ে তারা কাজ করে যায়। তাছাড়া তাদের স্বপ্ন থাকে ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হতে হবে, দেশের কল্যাণ করতে হবে, তারা এই প্রতিজ্ঞা করে তোমাদের। এবং দেশের যে কোনো বিপদ আপদে বা প্রতিবেশী বা নিজের এলাকার বিপদ আপদে তারা এগিয়ে আসে। তোমরা একটা লাইনে পড়েছ না, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, তার মানে কি? আদর্শ ছেলে মেয়েরা বিপদের সময় এগিয়ে আসে, দেশের বিপদের সময় এগিয়ে আসে, আমাদের দেশের সময়। দেশে মুক্তিযোদ্ধারা কি করেছিলেন? এগিয়ে এসেছিলেন, তাই না? দেশকে স্বাধীন করেছেন আমাদের দেশের ছেলে মেয়েরা, তাই না বন্ধুরা? তোমরাও বিপদে এগিয়ে আসবে এবং তোমরা দেশের কল্যাণের জন্য স্বপ্ন নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে বড় হবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে কি তারা মনে প্রাণে, আদর্শ ছেলে মেয়েরা মনে প্রাণে কি করে? মনে প্রাণে খেটে যায়, মনে প্রাণে খাটতে ও শক্তি দান করতে প্রস্তুত। তারা মানুষ হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসার স্বপ্ন দেখে,
তারা কি করে, তারা মানুষ হয়ে দেশের কল্যাণে, তারা মানুষ হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসার স্বপ্ন দেখে, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা এই অংশটুকুর মধ্যে আজ খুঁজে বের করো কী কী নতুন শব্দ পেলে, তারপর আমি তোমাদের সাথে মিলিয়ে নেব। তোমরা ঝটপট বলো তো কী কী শব্দ পেলে। হ্যাঁ বন্ধুরা, ঝটপট খাতায় লিখে নাও, তারপর আমি মিলিয়ে নিচ্ছি তোমাদের সাথে। শব্দ এবং শব্দের অর্থ আমি বলে দিচ্ছি। শব্দের অর্থ তোমাদের বইয়ের শেষ পৃষ্ঠা দেওয়া আছে। শব্দের অর্থ দেখো কি কি নতুন শব্দ খুঁজে পেলে দেখি। যেমন পণ, চেতনা, খাটা, তারপর কল্যাণ, কি কি বলতো? পণ, প্রতিজ্ঞা। পণ অর্থ কি? পণ অর্থ প্রতিজ্ঞা, শপথ। পণ অর্থ প্রতিজ্ঞা, শপথ, বলো। পণ অর্থ প্রতিজ্ঞা, শপথ। চেতনা অর্থ জ্ঞান বা বোধ। খাটা অর্থ পরিশ্রম করা, পরিশ্রম করা। কল্যাণ অর্থ মঙ্গল, কল্যাণ অর্থ মঙ্গল। তোমরা এই নতুন শব্দগুলো পেলে এবং এই নতুন শব্দগুলোর অর্থও তোমাদের শব্দ ভাণ্ডারে, বইয়ের শেষে শব্দ ভাণ্ডারে দেয়া আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকবার কবিতার অংশটুকু আবৃত্তি করো, তোমাদের সাথে সাথে আমিও আবৃত্তি করব। দেখো, সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসি যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণী হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার, হাতে প্রাণী খাটো সবই শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যদি ছোট ছোট প্রশ্ন করি, তোমরা অবশ্যই পারবে, তাই না বন্ধুরা? তোমরা অবশ্যই পারবে, বলো তো। কেমন ছেলেকে কেউ চায় না? হ্যাঁ, আমরা এমন ছেলেকে চাই না, কাকে বলো তো? যে যার কথায় কথায় চোখে জল আসে বা পানি আসে, কান্না করে এবং মাথা ঘুরে যায়, সে ছেলেকে আমরা চাই না, তাই না বন্ধুরা? ঠিক বলেছ। তারপর শিশুদের কীভাবে খাটতে হবে বলো, তোমাদের কীভাবে খাটতে হবে? হ্যাঁ বন্ধুরা, কী করতে হবে? মনে প্রাণে খাটতে হবে। ধন্যবাদ। তোমাদের মনে প্রাণে খাটতে হবে, তাহলে কি হবে? তোমাদের স্বপ্ন পূরণ হবে, তোমরা দেশের জন্য ভালো কাজ করে যেতে পারবে, তোমাদের স্বপ্ন পূরণ হবে। কেমন করে দেশের কল্যাণ হবে বলো তো? হ্যাঁ, কেমন করে দেশের কল্যাণ হবে? হ্যাঁ বন্ধুরা, পড়াশোনা করে আদর্শ ছেলে হয়ে দেশের কল্যাণ করবে, তাই না? পড়াশোনা করে ছেলেরা আদর্শ মানুষ হলে দেশের কল্যাণ হবে, তাই না? এই যে আমরা এখন খারাপ পরিস্থিতিতে যাচ্ছি, তোমরা ঘরে আটকে আছো, স্কুলে যেতে পারছো না, তাই বলে কি পড়াশোনা থেমে গেলে চলবে? পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ আমাদের আদর্শ মানুষ হতে হবে, তাই না? তোমাদের আদর্শ মানুষ হতে হবে এবং স্বপ্ন পূরণ করতে হবে, তোমাদের বড় হতে হবে, তোমরা অবশ্যই খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন খাতা কলম বের করো, খাতা কলম লিখে নাও। এখন আদর্শ ছেলে সম্পর্কে
আদর্শ ছেলে সম্পর্কে 10টি বাক্য লিখবে। বাক্য লিখবে একদম নিজের ভাষায়, ঠিক আছে বন্ধুরা? এটা হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে আদর্শ ছেলে সম্পর্কে 10টি বাক্য লিখবে। শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দদের বলছি, আপনারা অবশ্যই আপনার সন্তানদের বাড়ির কাজ করাবেন এবং সংসদ টিভির ক্লাসগুলো দেখাবেন, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ির কাজ করবে এবং আমার ইনবক্সে পাঠিয়ে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।